হ্যালো বন্ধুরা, সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার মহপতি ডাক্তার ভাই ও বন্ধুরা, আপনারা আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বলছি ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি, হোমিওপ্যাথি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার বুক চাপা স্বপ্ন। অনেকে ঘুম আসেন, ঘুম আসলে দেখা যায় যে আপনার নাক দিয়ে গো গো শব্দ করতেছেন, কিংবা হাত পায়ে কোনো রকম কোনো ক্ষমতা থাকে না, নড়াচড়ার কোনো ক্ষমতা থাকে না। এক কথায় বলে যে বোবায় ধরা, যাকে বলা হয়। এরকম ধরনের অনেক পেশেন্টই আমাদের কাছে আসে, যারা বলে যে এরকম আমাদের বুক চাপা স্বপ্ন অনেকেই দেখে থাকে। এটার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন হচ্ছে যে অতিরিক্ত খাবার কারণে হতে পারে, অতিরিক্ত মাথায় যদি রক্ত সঞ্চালন হয় সেটার কারণ হতে পারে, কিংবা অস্থিরতার কারণ হতে পারে, কিংবা আপনার হচ্ছে ব্রেনের একটার পর একটা রগ উঠে গেলে এরকম হতে পারে। তারপর হচ্ছে যে আপনার খারাপ স্বপ্ন দেখলে কিংবা প্রচুর পরিমাণে খাবার খেলে এটার কারণে হতে পারে। যদি আপনার কোনো রকম আর কি আহারজনিত কারণে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু নাক 630-200 ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ রেসপন্স আসতে পারে। আর যদি আপনার রক্ত সঞ্চালিত কারণে, মাথার দিকে যদি রক্ত উঠার কারণে যদি এরকম যদি বুক চাপা স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফেরামফো 6X ব্যবহার করে দেখতে পারেন, বায়োকেমিকটা প্লাস পাশাপাশি ক্যালিব্রম 630-200 অনেম। যারা সহস্রতমিক ব্যবহার করেন তারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন লক্ষণ অনুসারে, এরকম ধরনের লক্ষণই আসবে আসার কথা। তারপরেও যদি দেখেন যে আপনার নাকসভম, তারপর হচ্ছে আপনার এই কি বলে ক্যালিব্রম, ফেরামফস, তার এগুলো যদি কোনো ক্রমে যদি রেসপন্স না আসে, তাহলে অবশ্যই আপনারা ইগনেশিয়াতে দেখতে পারেন, আশা করা যায় অ্যাডভান্স হোমিওপ্যাথি আপনার জন্য মহাপকারী একটা মেডিসিন। যারা আছেন হোমিওপ্যাথি ডাক্তার ভাই ও বন্ধুরা, তারা অবশ্যই এটা রিপ্লেস করে দেখতে পারেন। আমার ক্ষুদ্র মাথা যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি। যাই হোক, অবশ্যই আপনারা দেখবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদেরকে দেখানোর জন্য। যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন গ্রুপেও শেয়ার করতে পারেন। আমি ছোট্ট গানে ছোট্ট কথা বললাম, আমার ভিতরে কোনো রকম হিংসা নেই, আমি যা জানি তাই আপনাদের কাছে ফ্ল্যাশ করে দিলাম। আজ এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।